আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনারা সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়াই করি। হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আজ কিন্তু কিছুটা রোদ উঠেছে, সকালবেলা একটু পরিমাণে রোদ ছিল ঘন্টাখানিক, এরপর আর রোদ ছিল না, তো অনেক গরম ছিল। তো আমি এখানে ঘরের বাইরে এসেছি, আপনাদের কিছু গাছ দেখাবো যেগুলো আমাদের সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয়। সব ধরনের গাছই আছে, আমি দেখাবো আপনাদেরকে। এটি হচ্ছে বাইপাতা, দেখতে যতটা সুন্দর পাতাটা কিন্তু সুন্দর একটা অ্যারোমা থাকে, আর খেতে কিছুটা টকটক ভাব থাকে, খুবই সুন্দর অ্যারোমা থাকে এই পাতাটাতে। সাধারণত সুটকি তরকারি অথবা মাছের যে কোনো তরকারিতে দিলে অনেক ভালো লাগে, তবে খুব বেশি পরিমাণে না, এক দুইটা পাতা দিলেই হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে, যেহেতু বলেছিলাম যে লাকড়ি শেষ হয়ে গেছে, তো এখানে দেখতেই পাচ্ছেন একজন মজুরি মানে দিন মজুরকে লাগানো হয়েছে যে লাকড়িগুলা কাটার জন্য, আর দেখতেই পাচ্ছেন উনি কেটে দিচ্ছেন। আমাদের বাড়িতে কিন্তু আমরা কখনোই লাকড়ি কিনে ব্যবহার করি না, আমাদের বাড়িতে অনেক গাছ, তো প্রতি বছর দেখা যায় বৃষ্টিতে অনেক গাছই ভেঙে পড়ে ডাল। এছাড়াও রাস্তার পাশে যে গাছগুলো আছে, মানে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করি এতটুকু হচ্ছে আমার বাড়ির ভেতরের অংশ, বাইরের অংশতেও অনেক গাছ, ওইগুলো অনেক বড়। যেহেতু রাস্তার পাশে কারেন্টের তার থাকে কিংবা খুঁটি থাকে, ওই জন্য কিন্তু প্রতি বছরে অনেক ডালপালা কেটে দিতে হয়, এতে করে আমাদের আর লাকড়ি কেনার প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আদা গাছ, ওই পাশে হচ্ছে হলুদ গাছ, তো এখানে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বরিশালি আমড়ার গাছ, আর এটা অনেকটা ছোট গাছ। এটি হচ্ছে রুজুট পাতার গাছ, আপনারা চিনেন কিনা আমি জানি না, দেখতে অনেকটা জবা ফুলের গাছের পাতার মতো, কিন্তু সুন্দর অ্যারোমা থাকে। এটাও কিন্তু শুটকি তরকারি দিয়ে রান্না করা হয়, তবে খুব বেশি দেয়া হয় না, অল্প একটু, কারণ এর অ্যারোমাটা কিন্তু অনেক স্ট্রং। এটি হচ্ছে নাজো পাতা, এগুলো আসলে আমাদের সিলেট অঞ্চলে পাওয়া যায়, আমি জানি কিনা আপনারা চিনেন কিনা। এটা হচ্ছে নাজো পাতা, আবার অনেকেই বলে লং পাতা, এগুলোও কিন্তু সুটকি তরকারিতে দেওয়া হয়। আর এই হচ্ছে আমার নাগা মরিচের গাছ, আর এই গাছগুলো আমি নিজেই লাগিয়েছিলাম, এটা টবে লাগাইনি, ওইটা হচ্ছে একটা বিস্কিটের যে বড় কন্টেনার থাকে না প্লাস্টিকের, ওইগুলোতেই লাগিয়ে নিয়েছি। এর আগেও কিন্তু এই গাছ থেকে অনেকগুলা নাগা মরিচ পেরেছি, তো এখন মাশাল্লাহ আরো কয়েকটা ধরেছে। তো ঘরে চলে এসেছি, এখন আমি নাস্তা করব, আমার খুব খিদে লেগে গেছে। তো আজকে নিয়েছি চা, আর আমাদের সব সময় বেশিরভাগ সময় সেদ্ধ রুটি থাকে, তো এখানে আছে সেদ্ধ আটা রুটি, আর সাথে হচ্ছে আলু আর মাংসের একটু ঝোল। আর আমার তো প্রতিদিন চা খেতেই হয় অনেক পরিমাণে। দেখতেই পাচ্ছেন এখানে আছে ছোট সাইজের ইলিশ মাছ, এগুলো আসলে আমাদের গ্রামের বাজারে যে মাছ থাকে ওইগুলা, তো শহরে যাওয়া হচ্ছে না কারণ বৃষ্টি, একদিকে বৃষ্টি আর দিকে সময় কম ছিল, তো যেহেতু বাড়িতে নিয়ে এসেছে ওই জন্যই আমার ভাইয়া মাছগুলা রেখেছিলেন, দেখে খুব একটা ভালো লাগেনি কারণ মাছগুলা অনেক ছোট।
তো এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু বাজার, এগুলো আমার বড় ভাইয়া নিয়ে এসেছেন। আর এগুলার মধ্যে হচ্ছে আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে মুরগ, আর কিছু না, এই অল্প কিছু। আর এখানে আছে চায়ের দুধ আর চা পাতা। তো আজ দুপুরে আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে মুরগের মাংস। আমার আলু না দিলে হয় না, আমার আলু খুবই ভালো লাগে, আমি সব তরকারিতেই চেষ্টা করি আলু দিতে। তো এখানে আলু নিয়েছি আর মাংস, মানে যতটুকু আলু ততটুকু মাংস নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমার মশলা, সব ধরনের মশলা আমি হাফ টেবিল চামচ করে নিয়েছি। তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, স্বাদমতো লবণ। এবার সব কিছু একসাথে আমি হাতে মেখে নিচ্ছি। আজ আমি হাতে মেখেই রান্না করব, আর আমি মাটি চুলায় রান্না করব। এগুলা সাধারণত আমাদের বাংলাদেশের বা গ্রাম অঞ্চলে একটা ট্রেডিশনাল রান্না। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর মাটি চুলার সব রান্নাই কিন্তু খেতে অনেক অনেক মজার, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই। আমি তেল দিতে ভুলে গেছিলাম, পরবর্তীতে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চুলায় বসিয়ে দিচ্ছি, এই পর্যায়ে পানি দিচ্ছি না, কিছুক্ষণ পরে পানি দেব। এবারে কড়াইটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। তো চুলায় বসানোর পর আমি খুব বেশি আগুন দেব না, অল্প আছেই, কিন্তু এটা রান্না করা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর এবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর এটা থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে। সেদ্ধ হওয়ার জন্য আমি আরো কিছুটা পানি দেব। মাংস সেদ্ধ হওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তরকারিতে কোনো তেল দেখা যাচ্ছে না, কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু তরকারিতে সম্পূর্ণ তেলটা ভেসে গিয়েছিল। আজ তৈরি করব পটলের খোসা দিয়ে মজাদার ভর্তা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কেজি পটলের যতটুকু খোসা ছিল প্রত্যেকটাই নিয়েছি, আর সাথে কয়েকটা কাঁচা বিচি আছে। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা শুটকি, শুটকিগুলোকে আমি ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। অপেক্ষা করছি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবারে আমি চুলাটা আর একটু কম করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। যেহেতু আমি এটা ব্লান্ডারে ব্লান্ড করব, তাই জন্য পানিটা শুকিয়ে নেব না। আপনারা যদি ব্লান্ডারে ব্লান্ড করেন তাহলে কিন্তু পানি শুকাবেন না, অল্প একটু পানি রাখবেন। আর যারা শিলপাটায় বাটতে চান তারা পানিটা পুরোপুরি শুকিয়ে নেবেন, এতে করে সুন্দরভাবে বাটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার মজাদার শুটকি ভর্তা তৈরি হয়ে গেছে। যদি আমাদের আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি। আজ এখানেই বিদায় নিচ্ছি,
আল্লাহ হাফিজ।